আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বাংলা গেমিং ট্রিক, আমি সঙ্গে আছি ইব্রাহিম এবং আজকের নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে আছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি পিএমসি এর কিছু কোয়েশনের আনসার দিব। অনেকেই আমাকে অনেক ধরনের কোয়েশন করেছেন, সো আজকের ভিডিওতে ফুল কভার করব ভিডিওতে আপনাদের কী কী সমস্যা হবে আপনারা এবং কোন জিনিসগুলো আপনাদের পিএমসিতে দরকার। সো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে বয়স নিয়ে এবং ওদের এনআইডি কার্ড নেই বা ওদের যে স্কুল কার্ড আছে এগুলোর রেজিস্ট্রেশন কীভাবে নম্বরগুলো দিতে হবে বা কতটা কিল করতে হবে পার ম্যাচে বা আমাদের যে ম্যাচগুলো হবে কীভাবে হবে বা কোন ম্যাপে হবে। সো অনেকগুলো প্রশ্ন ট্রাই করবো আজকের ভিডিওতে আপনাদের এগুলো আনসার দেওয়ার। আর এখানে কিছু অপশনগুলো তারা দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশনের যেখানে পেজে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের যে পেজেস যেগুলো থাকবে এগুলো এইভাবেই হবে। আর সো আপনারা যারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে নেবেন টিমগুলো নিয়ে আপনাদের নিজ নিজ, এবং এখানে হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে যেগুলো প্রশ্ন করেছিলেন আমাকে যে কতগুলো ম্যাচ থাকবে এবং কতটা ম্যাচ আপনাদের চিকেন ডিনার বা ভালো কিল থাকতে হবে। সো এখানে বলে দেওয়া হয়েছে আপনাকে 10টা ক্লাসিক ম্যাচ আপনি খেলবেন এবং সেগুলোর মধ্যে 8টা কিন্তু বেস্ট দিতেই হবে। এগুলো হচ্ছে টিপিবি মোডে এবং 5 দিনের মধ্যে, যেগুলো হচ্ছে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। সো এই ম্যাচগুলো কিন্তু 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে এবং আপনি ইরেঙ্গাল খেললেই ভালো হবে আপনার জন্য, ইরেঙ্গাল খেলতে পারবেন এবং ইরেঙ্গালে কিন্তু আপনার 10টা ম্যাচ কিন্তু খেলবেন এবং এটা কিন্তু আপনি চাইলে 21 তারিখেই পুরো শেষ করতে পারেন এবং চাইলে কিন্তু আস্তে আস্তে এই 5 দিনের ভিতরে আপনি শেষ করতে পারেন। সো আপনাকে বেস্ট 8টা কিন্তু আপনাকে ভালো ম্যাচ দিতে হবে বা আপনার চিকেন ডিনার থাকতে হবে, কিল পয়েন্ট ভালো থাকতে হবে, র্যাঙ্কিং ভালো থাকতে হবে 10টার মধ্যে। সো ট্রাই করবেন ভালো কিছু করার, আপনার টিমের দিয়ে একটু প্র্যাকটিস করুন, কয়েকদিন সময় আছে। আরও কিছু জিনিস, সো এখানে আর কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, নাম্বার অফ কিলস, সো আপনার কিলসের উপর ডিপেন্ড করে আপনার র্যাঙ্কিং। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট এবং কিলস, এরপরে প্লেসমেন্ট, যেগুলো আপনাকে র্যাঙ্ক দেওয়া হবে কততম প্লেসে আপনি থাকবেন, এবং টোটাল ড্যামেজ। সো অনেকের কিন্তু হয়ে যায় কি কিলস সমান হয়ে যায়, সো ওখানে কিন্তু ড্যামেজটা আপনাকে কাউন্ট করা হবে, এবং নাম্বার অফ হেড শটস, সো হেড শটস বলতে আপনি কতটা হেড শট করে কিল করবেন বা ড্যামেজ দিবেন এগুলো কিন্তু কাউন্ট করা হবে। যে আগের যে পিএমবিসি ছিল এটা থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট, এটার কিছু রুলস এবং রেগুলেশনগুলো অনেক ডিফারেন্ট। সো এখানে অনেকগুলো কিছু দেওয়া আছে, 252টা টিম থাকবে, এগুলোর মধ্যে 4টা টিম কিন্তু বাইরা, যেগুলো ইনভাইটেড টিম থাকবে, এবং আপনাকে সেগুলোর মধ্যে 16টা গ্রুপ ভাগ করা হবে 2টা করে, এবং প্রত্যেকটা গ্রুপে কিন্তু 16টা টিম থাকবে এবং সেই 16টা টিমের মধ্যে বেস্ট টিমগুলো কিন্তু কাউন্ট করা হবে। এবং 2টা ম্যাপ থাকবে, আপনি একটা হচ্ছে ইরাঙ্গেল এবং শানোকে খেলতে পারবেন, সো আপনি যেটাতে কমফোর্টেবল মনে করবেন ওইটাতেই খেলতে পারবেন। আর প্লেসমেন্টের উপর বিশেষ করে বলা হয়েছে কিল এবং আপনার ড্যামেজ এবং হেডশট, হেডশটগুলো আপনারা একটু ট্রাই করবেন বা কিল ড্যামেজগুলো একটু দেওয়ার ভালো করে ট্রাই করবেন। এবং এখানে হচ্ছে গিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন ইমুলেটার অ্যালাউড কিনা বা আইপ্যাড অ্যালাউড কি, তো এখানে কোনো ধরনের আইপ্যাড প্লেয়ার অ্যালাউড না, অনলি মোবাইল প্লেয়ার। এবং অনেকেই বলেছিলেন যে ভিপিএন বা যেগুলো জিএফএক্স টুল এগুলো কি ইউজ করা যাবে, সো আগেরবার কিন্তু ভিপিএক্স টুল যেগুলো ছিল এগুলো অ্যালাউড ছিল না, সো এইবারে সেম থাকবে। আসলে বলা যাচ্ছে যে এগুলো আপনি যদি ইউজ করেন তাহলে ব্যান করে দেওয়া হবে, সো এগুলো না ইউজ করলেই পারেন। আর এখানেও বলে দেওয়া আছে ট্রিগার্ড, সো যেগুলো ট্রিগার বা ইমুলেটার যেগুলো এগুলো ইউজ করা অ্যালাউড নয়, অনলি মোবাইল প্লেয়ার ইউজ করতে পারেন আপনারা। আর এখানে হচ্ছে গিয়ে ইন গেমের কিছু অপশন যেগুলো বলেছিলাম, প্রথমেই আপনাকে 21 থেকে আপনি 25 পর্যন্ত যে ম্যাচটা খেলবেন 8টা, ওইগুলো কিন্তু আপনার কাউন্ট করা হবে বেস্টের জন্য। তারপর হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আরও অপশন আছে যে আপনার টুর্নামেন্টের জন্য কোনো ধরনের আনরেজিস্টার্ড প্লেয়ার অ্যালাউড না। এবং অনেকেই আমাকে বলেছিলেন যে লিভিক ম্যাপ, সো লিভিক ম্যাপে মাত্র 50 জন যেখানে গেম প্লে করা যায়, সো এখানে এটা কাউন্ট হবে না লিভিক ম্যাপটা। আর ট্রাই করবো যে আপনার যে শিট যেগুলো আছে আপনার কতগুলো পয়েন্ট শিট পয়েন্ট টেবিলের, সো ওটা নিয়ে পার্টিকুলার একটা ভিডিও আপলোড দেওয়ার। যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পিএমবিসির সব ধরনের আপডেট সবার আগে দেখার জন্য। আর গাইজ, অনেকগুলো প্রশ্ন ছিল যে অনেকের প্রাইজ ইরোর দেখাচ্ছে, সো আপনারা কিন্তু আপনার ব্রাউজার চেঞ্জ করে কিন্তু রেজিস্ট্রেশন করবেন, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। সো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে, অনেকেই বলতেছেন আপনার জন্মনিবন্ধন কার্ডে একটা এইজ দেওয়া এবং আপনি বাইরে কান্ট্রির যাওয়ার জন্য একটু এইজটা আপনার বাড়িয়ে নিয়েছেন, সো সেমভাবে। সো এখানে বলা হয়েছে যদি আপনি 16 বছরের কম হন, আন্ডার অ্যাবভ 16 এজ, তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং আপনি যদি এই রেজিস্ট্রেশন বলতে এই পিএমবিসির ম্যাচগুলোর আগে যদি আপনার বয়স মোটামুটি 16 বছরের কাছাকাছি হয়ে যায় তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আপনি কিন্তু রেজিস্ট্রেশন যদি করেন তাহলে আপনার এটা অ্যালাউড হবে না, আপনি কিন্তু পুরো 16 বছরের উপরে হতে হবে তাহলে আপনার অ্যালাউড হবে। আর 16টা টিমের মধ্যে ভাগ করে দেওয়া হবে 2টা বেসিস করে, 2টা টিম থাকবে আলাদা এবং 4টা ইনভাইটেড টিম থাকবে বাইরে থেকে। সো সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে আপনারা গেম প্লে করবেন এবং অনেক সময় আছে এখনও, আপনার প্র্যাকটিস করুন ধীরে ধীরে। আরেকটা জিনিস হচ্ছে কিল পয়েন্ট, সো প্রত্যেকটা ম্যাচে কতটা করে আপনারা কিল করতে হবে বা কীভাবে করতে হবে, সো এটা কিন্তু ডিপেন্ড করে আপনার টিমের উপর। সো আপনারা কিছু বেস্ট দেওয়ার ট্রাই করবেন, প্রতিটা ম্যাচে যদি আপনার 15 থেকে 20টার মতো এভারেজ কিল থাকে তাহলে কিন্তু আপনার ভালো পয়েন্ট থাকবে অবভিয়াসলি। এবং আপনার এখানে বলেই দেওয়া হয়েছে প্রথমেই যে আপনাদের যে
ওই কিল পয়েন্টগুলো কাউন্ট করা হবে আপনার হেড শটস এবং নাম্বার অফ কিলস এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ড্যামেজ। সো এটার উপর কিন্তু একটু মাথায় রাখবেন এবং এই বেসিস করে আপনারা গেম প্লে করবেন। সো গাইজ, আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ম্যাচগুলোর যে আইডি পাস এগুলো আপনারা কোথায় পাবেন। সো এখানে বলেই দেওয়া হয়েছে আইডি অ্যান্ড পাস উইল বি শেয়ার উইথ ইউ অন কমিউনিটি প্ল্যাটফর্ম লাইক হোয়াটসঅ্যাপ অর ডিসকর্ড বিফোর দ্য ম্যাচ বাই টুর্নামেন্ট অর্গানাইজার ইউ উইল রিসিভ অ্যান ইনভাইটেড লিঙ্ক টু দ্য কমিউনিটি। সো এখানে বলা হয়েছে হয়তো আপনাকে যে অর্গানাইজার থাকবে ওরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ডিসকর্ড থাকবে, সো ওটার লিঙ্ক কিন্তু আপনাকে দেওয়া হবে। সো আপনি ওইটার সাথে কানেক্ট হয়ে আপনাকে কিন্তু প্রতিদিনের ম্যাচের আইডি অ্যান্ড পাস পেয়ে যাবেন। সো গাইজ, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো আর প্রত্যেকটা নিউজগুলো বা আপডেট পিএমসিওর আপনার চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিবেন গাইজ। আর ভিডিওটি যদি কোনো ধরনের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে গেমিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইনফরমেটিভ ভিডিওতে। গুড বাই, সি ইউ, হ্যাভ ফান, টেক কেয়ার।